हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आज के आमी एकटा रेसिपी निये एछि जेटी डिमेर हालुआ बा डिमेर चर्दा बा डिमेर मिहिदाना नामे आमादेर काछे परिचित। एई हालुआटी ईद जातीय विभिन्न रकम प्रोग्रामे आमरा खूब सहजे बनिए नीते पारबो। एछाड़ाओ जखन खुशी मन चाइबे तखनी बनिए नीते पारबो। ताहले चलुन शुरू करा जाक। आमी एखाने प्रथमे छयटा डिम भेंगे निच्छी। आमार डिमेर साइजटा एकटु मीडियम हवार जोन्नो आमी छयटा दिच्छी। आपनारा चाइले बड़ो साइजेर पाँचटा दिते पारेन। एबं जदि बेशी परिमाणे करते चान ताहले डिमेर परिमाणटाओ बाड़िये देबेन, संगे अन्यान्य इनग्रेडियंट्सेर परिमाणगुलो बाड़िये देबेन। एरपर आमी डिमगुलोके एकटु फाटिये निच्छि। एबार दिये दिच्छि 125 ग्राम मतो चीनी। नर्मल चीनी यूज करछि, आपनारा चाइले पाउडार सुगार यूज करते पारेन। आबार आपनादेर चीनिर परिमाणटा जे रकम चान सेरकमो दिते पारेन। एरपर आमी दिए दिच्छी 50 ग्राम मतो मिल्क पाउडार। आपनारा चाइले स्किपो करते पारेन। एरपर एकটু নাড়িয়ে নিচ্ছি। এবং অ্যাড করছি 1 টেবিল স্পুন মতো ভ্যানিলা এসেন্স। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো লবণ। যদি আপনার কাছে এসেন্স না থাকে অথবা যদি না দিতে চান তাহলে আপনি এর পরিবর্তে এলাচ গুঁড়ো অথবা দারচিনি গুঁড়ো অথবা কেওড়া ওয়াটার দিতে পারবেন। আর শেষে দিয়ে দিচ্ছি 400 ml মতো লিকুইড মিল্ক অথবা দুধ। তারপর আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে লাম্পসগুলো না থাকে। এবং অন্যদিকে 2 টেবিল স্পুন মতো ঘি গরম করে সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সেটাকে ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে যখন ডিমগুলি একটু দলা পাকতে শুরু করবে তখন একটা উইস্কারের মাধ্যমে সেগুলোকে যাতে লেগে না যায় তার জন্য সেগুলোকে ভালো করে নাড়তে হবে। অথবা হাতার মাধ্যমেও নাড়তে পারেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তলায় না লেগে যায়। আর দলাগুলোকে ভেঙে দিতে হবে। সম্পূর্ণ রান্নাটাই একদম লো ফ্লেমে হবে। এরপর লক্ষ্য করলে দেখা যাবে যে এটার মধ্যে দিয়ে জল ছাড়ছে। দিয়ে দিচ্ছি কালার করার জন্য সামান্য অরেঞ্জ ফুড কালার। এটা পুরোটাই অপশনাল, এটা না দিলেও টেস্টের কোনো গোলমেল হবে না। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে জলটাকে ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে ফেলা। এটা সম্পূর্ণই দাঁড়িয়ে থেকে করতে হবে। এরপর লক্ষ্য করবেন যে হালুয়াটা থেকে সামান্য ঘি ছাড়ছে। এবার সেই ঘিটা দিয়েই আমাদের হালুয়াটাকে ফ্রাই করে নিতে হবে।
এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো রকমের ড্রাই ফ্রুটস দিতে পারেন, আবার চাইলে সম্পূর্ণটাই স্কিপ করতে পারেন। এরপর আমি আর কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।